আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কংক্রিটের উপাদান। কংক্রিটের উপাদান অর্থাৎ ঢালাই কংক্রিট যে উপাদান নিয়ে গঠিত, আজকে সেই বিষয়ে আজকে আপনাদের ধারণা দেব। তো প্রথমে আমি এক নম্বরে সরাসরি চলে যাই। আমাদের যে কংক্রিট উপাদান আছে তার এক নম্বরে হচ্ছে মোটা দানা। মোটা দানা আমরা যেটাকে কোর্স এগ্রিগেট বলবো, যেটাকে আমরা কোর্স এগ্রিগেট বলবো। এগ্রিগেট আমরা কোর্স এগ্রিগেট পেলাম, অর্থাৎ মোটা দানা হচ্ছে কোর্স এগ্রিগেট। এই কোর্স এগ্রিগেট আমাদের যে মেম্বারগুলো ঢালাই হবে, অর্থাৎ ঢালাইয়ের উপর নির্ভর করে এই কোর্স এগ্রিগেটের আকারটা হয়ে থাকে। যখন ড্যাম বা আরও অধিকতর যেই পুরুত্ব ঢালাই করা হয় সেটা আপনার পাথর খোয়া এই হিসেব ব্যবহার করা হয় এবং সেটা আপনার 63 mm পর্যন্ত সাইজের পাথর ব্যবহার করা হয়, যেগুলো তুলনামূলকভাবে থিকনেস কম সেগুলো 25 mm ডাউন, অর্থাৎ 1 ইঞ্চির যে ডাউন পাথর সেগুলো ব্যবহার করা হয়। এরপরও ছোটোখাটো যেই মেম্বারগুলো ঢালাই করা হয় তা হচ্ছে 3-4 খোয়া বা পাথর, যাই হোক এগুলো দিয়ে কিন্তু এই ঢালাই করা হয়ে থাকে। তো আমরা এরিগেটের প্রথম উপাদান পেলাম আমরা কোর্স এরিগেট, আমরা কোর্স এরিগেট পেলাম। এখন আমরা 2 নম্বরে যাব, আমাদের একটা হয়ে গেছে, এখন আমরা 2 নম্বর যাই। এবার আমরা দেখব সরু দানা। সরু দানা সেটাকে আমরা ফাইন এগ্রিগেট বলুন, ফাইন এগ্রিগেট। এবার এই কংক্রিটের উপাদানের দ্বিতীয় উপাদান হচ্ছে কি, সরু দানা অর্থাৎ ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট আমরা সাধারণত বলে থাকি বালু, অর্থাৎ ঢালাইয়ের কাজে যে বালুগুলো ব্যবহার করা হয় সেই বালুগুলো কিন্তু আমাদের ফাইন এগ্রিগেট। সেই বালুগুলো যে ব্যবহার করা হয় যেটা 2.5 FM এই বালি ব্যবহার করা হয়, অর্থাৎ এই বালির উপরে, অর্থাৎ 2.5-এর উপরে ব্যবহার করা হয় 1/3 অর্থাৎ 3/1 এই মোটা বালি ব্যবহার করা হয়, এবং যেটা 1.5 FM এর উপরে সেটা ব্যবহার করা হয় 2/3 অর্থাৎ এটা হচ্ছে 3/2 ব্যবহার করা হয়। 1.5 FM এর উপরের যে বালুগুলো সেই বালুগুলো কংক্রিট তৈরিতে এর এই উপাদানগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার আসি আমরা 3 নম্বরে যদি আসি, আমাদের বন্ধ, বন্ধন পদার্থ যেটাকে আমি বাইন্ডিং ম্যাটেরিয়ালস বলবো আমরা। ম্যাটেরিয়ালস এটা বাইন্ডিং ম্যাটেরিয়ালস, সেটা আমাদের কি সিমেন্ট। যাই হোক আমরা 3 নম্বর কংক্রিটের 3 নম্বর উপাদান হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস অর্থাৎ বন্ধন পদার্থ। এই বন্ধন পদার্থ কি, যে আমরা মোটা দানা চিকন দানার যে কোর্স এগ্রিগেট এবং ফাইন এগ্রিগেটগুলো মিশ্রিত করব সেটাকে বন্ধনের মাধ্যমে, অর্থাৎ একত্র ধরে রাখবে কি সিমেন্ট, অর্থাৎ সিমেন্ট একটা জড় পদার্থ হিসাবে কাজ করবে। তো আমরা এখান 3 নম্বর পেয়ে গেলাম, আমাদের সিমেন্ট অর্থাৎ বন্ধন পদার্থ হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল সিমেন্ট। 4 নম্বরে আমরা আসি এবার, সাহায্যকারী, সাহায্যকারী পদার্থ পদার্থ আমরা সেটা ওয়াটার। ওয়াটার
এটা পানি আমাদের সাহায্যকারী পদার্থ। অর্থাৎ এই কোর্স এরিগেট, ফাইন এরিগেট এবং বাইন্ডিং ম্যাটেরিয়ালস যেটা সিমেন্ট, এটাকে সাহায্য করার জন্য, অর্থাৎ একসাথে সেটাকে জোর অথবা একসাথে মিশ্রিত করার জন্য যে পদার্থ ব্যবহার করা হয় সেটা হচ্ছে পানি। পানি গুরুত্বপূর্ণ, পানি গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই আপনারা ঢালাইয়ের কাজে অর্থাৎ কংক্রিটের মধ্যে যেই পানিগুলো ব্যবহার করবেন সেটা বিশুদ্ধ হতে হবে এবং ওটা পানযোগ্য হতে হবে, অর্থাৎ আপনি পান করতে পারবেন সেই রকম পানি কিন্তু আপনারা ঢালের কাছে ব্যবহার করবেন। আমাদের চলে গেল চার নাম্বার, আমরা পাঁচ নাম্বার আসব। অ্যাডমিক্সার, আমরা পাঁচ নম্বরে চলে আসলাম। অ্যাডমিক্সার অ্যাডমিক্সার অ্যাডমিক্সারটা কী জিনিস? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ এই কংক্রিট উপাদানের ভিতরে শেষ উপাদান হচ্ছে অ্যাডমিক্সার। অ্যাডমিক্সার হচ্ছে যে আপনাদের কংক্রিটের ঢালাইয়ের মানটা উপযুক্ত এবং আরও বেশি কার্যকরী করার জন্য যেই পদার্থ মিশ্রিত করা হয় সেটা হচ্ছে অ্যাডমিক্সার। অর্থাৎ অ্যাডমিক্সার যোগ করলে আপনার এই কংক্রিট উপাদানের ভিতরে অ্যাডমিক্সার যদি যোগ করেন তাহলে আপনাদের কী হবে, কংক্রিটটা শক্তিশালী হবে এবং কার্যকারিতা বৃদ্ধি পাবে। তো আমার এই পাঁচটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কংক্রিটের উপাদান হচ্ছে পাঁচটা মোটা দানা, যেটাকে আমরা কোর্স এরিগেট বলি, সরু দানা যেটা ফাইন এরিগেট অর্থাৎ বালি, তিন নাম্বার হচ্ছে বন্ধন পদার্থ বাইন্ডিং ম্যাটেরিয়ালস যেটা আমরা সিমেন্ট সাহায্যকারী পদার্থ ওয়াটার, এবং পাঁচ নাম্বারে অ্যাডমিক্সার আমরা যেটাকে লিকুইড বা আরও যেভাবে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অ্যাডমিক্সার। তো আজকের মতো ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।